হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, এত দেখি তবু কেন নয়ন জুড়াই না, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুরে বেড়াচ্ছি, দেখার চেষ্টা করছি গ্রামের অসাধারণ অপরূপ সব দৃশ্য, পাশাপাশি আমার আপনার সবার প্রিয় বড় বড় সুন্দর সুন্দর সারগরু। তার ওই ধারাবাহিকতায় আজকে পাবনা সদর উপজেলায় আসছি। এটি গয়েশপুর রথখোলা গ্রাম, পাবনা সদর। আজকে এমনই একজন মানুষের খামার বাড়িতে আসছি, নাম মিরাজুল ইসলাম। তিনি মূলত কাপড়ের ব্যবসায়ী, কাপড় ব্যবসার পাশাপাশি তার একটি সুন্দর শখের খামারও রয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর, পুকুরে রয়েছে মাছ, বিভিন্ন জাতের দেশি মাছ। পুকুরের সমস্ত পাড়ে আছে বিভিন্ন ফলের গাছ, এবং ওই যে পাশেই একটি চমৎকার গরুর খামার। আজকে এই চমৎকার পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি খামার আপনাদের দেখাতে চলেছি, মিরাজ অ্যাগ্রো। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো লাগবে ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। কি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আপনাকে মাছকে খাবার দিচ্ছিলাম। মাছে খাবার দিচ্ছিলেন, আমি একটু দিই। কি কি মাছ আছে এখানে? এখানে আপনার আমাদের দেশি মাছগুলো, রুই, কাতল, রুইগেল। হ্যাঁ রুইগেল, জি এইসব আছে, এইগুলাই। আচ্ছা আচ্ছা, তো পুকুরের পাশে তো বেশ ফল ফুলসের গাছও দেখতে পাচ্ছি। জি এখানে অনেক প্রজাতির, আমি আসার সময় দেখলাম বোধ হয় সবরি কলা। হ্যাঁ সুকলা, কলা চাষ হয় আমাদের, অনেক কলা কলার গাছ আছে। আচ্ছা তো দেন, আর আমি আতে পাতে একটু দিয়ে দিই, দিয়ে আমাকে গরু দেখান। এখন তো আর কয়দিন পরে, জি জি কয়দিন পরে হচ্ছে, আমাকে গরু দেখতে হবে। আপনার খামারের যাত্রা কতদিন আগে থেকে? আমাদের খামারটা আসলে শুরু হয়েছে 2019 সালে। 2019 সালে খামারের মূল কার্যক্রম শুরু হয়েছে, আর 20 সালে মানে করোনার ভিতর আমাদের মানে ফার্স্ট গরু উঠানো হয়েছে আর কি, 20 সালের লাস্টের দিকে আমাদের। খামারে যেহেতু সারও আছে, গাভী আছে, বকনাও আছে, জি জি, তাহলে প্রথম আমরা কি দেখবো? গাভী আর বকনা দেখি। ভালো ভালো গাভী আছে, বকনা আছে, দেখি। আপনার সামনে হয়তো এক বছরের ভিতরে আমারই প্রায় 10-12টার মতো গাভী রেডি হবে ইনশাল্লাহ, মানে খামারের বাচ্চা থেকে। আপনার খামার থেকে তো গাভী বা বাছুর বিক্রি করেন না? না না, গাভী বাছুর এগুলো আমরা বিক্রি করি। পাবনায় কিন্তু এই ব্যবসাটাই ঝোরালো, এবং এই গাভীর বকনা কিনে অনেকেই বেশ প্রতিশ্রুতির মুখের হয়েছে, যার জন্য আমি রাগ করেছিলাম। আসলে ভালোর ভালো মন্দ দিয়ে তো দুনিয়া, সবাই তো আর একরকম হয় না। আচ্ছা ঠিক আছে, এবার ওই পাশটা, ওই পাশটায় বোধহয় আরো একটা গাভী দেখলাম। জি জি ওই পাশে আমাদের গাভীর দুই পাশে কিন্তু সার দেখলাম। জি জি ঠিক আছে। ঘাস ছাড়া গাভী আপনার চলবে না। আমাদের যে পরিমাণ ঘাস আছে মোটামুটি প্রায়
15 বিঘার উপরে আমাদের ঘাসের জমি আছে। আচ্ছা, তো গাভি দেখলাম, বকরা দেখলাম, এবার সেই কাঙ্ক্ষিত এবার আমার যে সারগুলো রেডি হয়েছে 2024 সালে ইনশাআল্লাহ ওইগুলাই দেখাবো। আচ্ছা, তো 2024 সালের জন্য কতগুলো রেডি করা আছে? 2024 সালের জন্য আমি 17টা রেডি করছিলাম, তার ভিতরে 6টা বিক্রি হয়েছে, এখন 11টা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বিশাল গরু। এই পাশটা দেখতে পাচ্ছি হলিস্টার ফিজিয়ান, এই পাশ ওই পাশটায় লাল টকটকে সাহিওয়াল, মাশাআল্লাহ। তো এগুলোর ওয়েট কি পরিমাণ আছে? এগুলা কিছু এখানে 800 কেজি আছে, আর তিনটা আছে 800 কেজি প্লাস মাইনাস, আর একটা আছে 600 কেজি। এগুলো কিভাবে বিক্রির চিন্তা করেছেন, লাইভ ওয়েটে নাকি ঠিকায়? না, যে তিনটা আপনার 800 কেজি লাইভ ওয়েট আছে, ওই তিনটা আমার অলরেডি সেল হয়ে গেছে। আমার এক বড় ভাই আসেই, মানে আরও এক মাস আগে আপনার তিনটা গরু বুক দিয়ে উনি কনফার্ম করে মানে গেছে। না মানে এই পাশে যে চারটে আছে তার ভিতরে তিনটা সেল হয়েছে। সেল হয় নাই কোনটা? এই এটা সেল হয় না, এটা 600 কেজি হবে না, এটা 600। জি, এটা বিক্রি হবে, এটা বিক্রি হবে। লাইভ ওয়েট, লাইভ ওয়েট, লাইভ ওয়েট, লাইভ ওয়েটে কত টাকা করে? এটা আপনার লাইভ ওয়েট 450 টাকা, ডেলিভারি খরচ আমাদের দেশের যে কোনো প্রান্তে, যে দেশের যে কোনো প্রান্তে না, শুধু ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেটে না, গিরের সঙ্গে সাইওয়ালের ক্রস। এই গরুটা আপনার ওজন আছে লাইভ ওয়েট 550 কেজি, 550। সুন্দর একটা জাত মানের গরু, এটা আপনার লাইভ ওয়েট 520 টাকা কেজি রাখা যাবে লাস্ট। 520 টাকা কেজি ডেলিভারি চার্জ হবে, এটা নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে, খুব সুন্দর একটা গরু এটা। আর এই যে এই পাশে এই দুটো তো বোধহয় ফ্রিজিয়ান জাতের? জি জি, ফ্রিজিয়ান জাতের গরু। সাদাটা সেল হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, এটা ঢাকাতে যাবে। আর এই কালোটা, এটা বিক্রি হবে না, এটা দাঁত হয়নি। এটা দাঁত হয়নি? না না, সব বিক্রি হয়ে গেছে। জি, সাদাটা বিক্রি হয়ে গেছে, কালোটা দাঁত হয়নি। কালোটা আপনার আগামী বছর ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাহ, একেবারে রাজার মতো সাজিয়েছেন। হ্যাঁ জি জি, এটার ওয়েট কতটুকু? এটা আপনার ওয়েট হচ্ছে 700 কেজি আছে। 700 কেজি? জি, 700 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আপনার দুই দাঁত? দুই দাঁত? জি জি, মাত্র দুই দাঁত। এটা আপনার দুই দাঁতই এত বড়? এত বড় হয়ে গেছে, ফ্লেক বিশ সঙ্গে দেশালের ফিজিয়ানের ক্রস। আচ্ছা, তো এটা কিভাবে বিক্রি হবে? এটা আপনার ঠিকাতে বিক্রি হবে, লাইভ ওয়েট আসবে না। আনুমানিক মূল্যটা একটু বলে দেন। এটা আপনার দাম চাইব না, আসলে এগুলো দাম চাইলে অনেক দাম চাওয়া যায়। বিক্রি দাম এটা নিলে পরে আপনার 480,000 টাকা রাখা যাবে। দর্শক, এই চমৎকার গরুটি সংগ্রহ করতে চাইলে মিরাজ আগ্রো থেকে 480,000 টাকা, না? জি, 480,000 টাকা ঢাকা পর্যন্ত আমাদের, ঢাকা পর্যন্ত এটা ডেলিভারি ফ্রি। জি, তো দর্শক এই পাশটায় দেখতে পাচ্ছি মিরাজ আগ্রোর চমৎকার কিছু সাহিওয়াল সার গরু। এবার জেনে নেওয়ার চেষ্টা করব এই সাহিওয়াল সার গরু এই সাইওয়ালটা। এটা হচ্ছে আপনার একটা পিওর বিটের সাইওয়াল গরু, এটা আপনার 450 কেজি লাইভ ওয়েট আছে, এটা আপনার 475 টাকা কেজি। জি জি, বিক্রি হবে। হ্যাঁ, তারপর না সব করে না, এর দ্বিতীয়টা আছে 530 কেজি। হ্যাঁ, অর্থাৎ এটা আপনার বিক্রি হবে 520 টাকা। অর্থাৎ আমাদের সাইওয়াল আছে হচ্ছে 2টা 500-র নিচে, ওই 2টা 475 টাকা কেজি, আর 500-র উপরে যেগুলো এগুলো 520 টাকা কেজি লাইভ ওয়েট। আচ্ছা, এটা 550 কেজি আছে। জি জি, এটা আপনার 520 টাকা কেজি লাইভ ওয়েট। 520 টাকা। আর এই যে বিশাল, এটা এটা আপনার 650 কেজি লাইভ ওয়েট ছিল, 640 কেজি, এটা সেল হয়ে গেছে। এটা সেল হয়ে গেছে? জি জি। আর এই যে সর্বশেষ, এটাও সেল হয়ে গেছে? এটা সেল হয়ে গেছে। তিনটা আছে এখন, লাল তিনটা আছে, ওই তিনটা আছে। হ্যাঁ, লাল সাইওয়াল তিনটা আছে। 500 কত কেজি? মানে 500 কেজির উপরে যেগুলো ওইগুলো 520 টাকা কেজি। 520 টাকা? আর দেখলে 500 কেজির নিচে এটা 475 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, এবার একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি। পাকড়া গরুটা কিভাবে বিক্রি করবেন? একটা সুন্দর পাকড়া জাত, মানে সাইওয়াল পাকড়া, এটা আপনার 480 কেজি ওয়েট আছে, এটা 475 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, বাহ, আপনি যথেষ্ট কম দামে বিক্রি করবেন বাজারের সাথে। আসলে এটা এটা আপনার 600 কেজি লাইভ ওয়েট আছে, 520 টাকা কেজি লাইভ, 520 টাকা কেজি হিসাবে বিক্রি হবে। জি না দর্শক, এবার লাইভ ওয়েটের ধামাকা চলছে। আর এই যে বিশাল, এটা হচ্ছে আমাদের তুফান অস্টাল, যেটার নাম হচ্ছে তুফান তুফান। এটা এটা দাঁত আছে 4টা, হাইট আছে 68 ইঞ্চি, এটার লাইভ ওয়েট আছে 980 কেজি। এটা আপনার ঠিকাতে দাম যাবে, ঠিকাতে দাম 750,000 টাকা। 750,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং বলতে মানে সীমিত সীমিত কিছু সম্মান করা যাবে আর কি, দাম চাইলে তো অনেক দাম চাওয়া যায়। এগুলা ওজন প্রায় কত? 980 কেজি ওজন লাইভ ওয়েট স্কেল আছে।
স্কেলে মাপ হতো 980 কেজি ওয়েট ইজ লাইভ দাম 750,000 টাকা। দর্শক কেউ চাইলে এই বিশাল গরুটি 750,000 টাকায় নিতে পারেন। সর্বশেষে বিশাল একটি ক্রস ব্রাহ্মা ষাঁড় গরু ক্রস ব্রাহ্মা একেবারে সুন্দরভাবে সাজিয়েছেন। এখন এইটার বিষয়ে বলেন। এটা হচ্ছে আপনার ক্রস ব্রাহ্মা জাত, এটার দাঁত মেবি চারটা হবে, ওজন আছে 650 কেজি। এটার নাম হচ্ছে মেসি। মেসি? জি জি। আচ্ছা, এটার দাম আস্কিং প্রাইস হচ্ছে 430,000। 430,000 টাকায় কিন্তু এই গরুটা পেয়ে যাচ্ছেন। ওইটা কত আসছে? 650 কেজি। 650 কেজি? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মিরাজ ভাই, ঘরের মধ্যে গরু আসলে দেখে মজা পাওয়া যায় না? জি জি, ঘরের ভিতরে আসলে গরু বোঝা যাবে না, যত বড় গরুই থাকবে 980 কেজির গরু এগুলো তো দেখে মনে হবে না। একটা বের করেন। জি, দুই একটা বের করে দেখাই। মোহাম্মদ নাজমুল হাসান, আমি পেশায় একজন পশু ডাক্তার। এই খামারের গরুগুলো আপনি দেখভাল করেন? জি, এই খামারের সমস্ত গরু আমি দেখভাল করি। সবগুলো পশু ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, সবই 100% সুস্থ। এবং আমাদের যতগুলো পশু আছে এখানে সবগুলো পশু একদম 100% প্রাকৃতিক, যে খাবারের দ্বারা ওজন বৃদ্ধি করে সব প্রাকৃতিক। এখানে আছে গমবসি আছে, গোড়া আছে, ডার্বি আছে, সোয়াবিন আছে, তারপর মসুর আছে, আর অনেক কিছু আছে আর কি। আচ্ছা, কয় বেলা করে দানাদার খাবার দেন? দানাদার খাবার দেই দুই বেলা, সকালে একবার ও বিকালে একবার। এটা কি পানিতে মিক্সার করে পান্তা বানা দেন না শুকনাই দেন? না না, মানে স্বাভাবিক মতো স্বাভাবিক অল্প পানি দিয়ে দেবেন। না এখন তো খোল দেন না? খোল না, খোল আমরা দেই এখন গরম সময় খোল দিচ্ছেন না? বিশাল সাইজ, ভিতরে কিন্তু অত বোঝা গেল না? না, ঘরের থেকে তো বোঝা যায় না গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইটা কতটুকু আসছে বললেন জানো? এটা এখন স্কেলে আসছে 930 কেজির মতো আসছে। এটা অনেক হাইটের গরু তো। আপনার এইখানে অর্থাৎ এই খামারে লালন পালন হচ্ছে কতদিন হয়? এটা আমার প্রায় 6 মাসের উপরে কিনা আছে। 6 মাস আগে কিনছিলেন? জি জি জি, আমি যখন কিনছিলাম তখন 800 কেজি মাইনাস ছিল। 800 মাইনাস ছিল? জি জি। এর দাঁতে কয়টা? দাঁতে চারটা। চারটা? জি। এবার বিক্রি করে দেবেন? দাম হয় বিক্রি করবো, না হলে পরে বছর থাকবে ইনশাল্লাহ, দেখা যাক। মোটামুটি কি সকল দাম জন্য চাচ্ছেন? এটা আপনার 750,000 টাকা দাম চাচ্ছে। 750,000 টাকা এটা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। দরদামের তো সুযোগ রয়েছে, সীমিত কিছু দরদামের সুযোগ আছে। দাদা আচ্ছা ঠিক আছে, প্রচণ্ড গরম ও হাঁপাচ্ছে, ওকে ভিতরে নিয়ে যান। জি জি, আরেকটা নিয়ে আসেন। জি জি। আচ্ছা ঠিক আছে। ভিতরে একরকম দেখলাম, বাইরে কিন্তু এর অরিজিনাল যে সৌন্দর্য, হাইট, উচ্চতা, মানে লেন্থ সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, এটা ভিন্নভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ পূর্ণ রূপ কিন্তু বাইরে এসে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা তো এটার কত কেজি ধরে বলছিলেন? এটা আপনার 640-650 কেজির মতো আছে। 640-650 কেজি? জি, 10-10-5-10 কেজি দেখছে দেখি। কত বলছিলেন? এটা 430,000 টাকা। 430,000 টাকা? জি। আচ্ছা এর পাশের যায়, এই যে পাশেরটা হচ্ছে, এটার নাম হচ্ছে সুন্দরী। এটা এটার ওজন 700 মাইনাস 680। এই কালোটার নাম সুন্দরী? জি জি। আর ওই ধলাটার নাম? এর নাম হচ্ছে মেসি। মেসি? মেসি সুন্দরী। আর সামনেটা? এটার নাম, এটার কোনো নাম নাই, এটা এমনি পাকড়া আর কি, শাহিওয়াল পাকড়া। শাহিওয়াল পাকড়া? আচ্ছা তো সুন্দরীর দাম কত টাকা? সুন্দরী হচ্ছে আপনার 5 লক্ষ টাকা চাচ্ছি আর কি। 5 লক্ষ টাকা, একটু কম বেশি করা হবে ইনশাল্লাহ। জি জি। আর একেবারে প্রথমটা, এটা তো লাইভ ওয়েটে যাবে, 520 টাকা কেজি। 520 টাকা কেজি? 580-590 কেজি ওয়েট আছে। তো অনেক তো ভালো লাগলো আপনার খামারে এসে। সবচাইতে ভালো লেগেছে আপনার খামারে যেটি, সেটি হচ্ছে অরিজিনাল খামার যাকে বলে, খামার বাড়ি যাকে বলে, জি জি, সেটি এটা উন্মুক্ত জায়গা, খোলামেলা পরিবেশ, শুধু সবুজ, পাশে পুকুর রয়েছে, বিভিন্ন ফল ফলসির গাছ, এর মাঝখানে কটি গরু? গরু কিন্তু খামার কিন্তু আসলে এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, এভাবে হওয়া উচিত, পর্যাপ্ত জায়গা না থাকলে ভালো লাগলো। তো এখানে আসার একবার সহজ ওইটা যদি বলে দেন। এটা এখানে আপনার বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুক, পাবনা বাস টার্মিনাল নামলে পরে এখান থেকে আপনার 6 কিলোমিটার দূরে আর কি, বাস টার্মিনাল নামলে যে কোনো গাড়িতে বা ভ্যান অটো যেটাতেই উঠুক, বলা লাগবে যে গয়েশপুর রথখোলা গ্রাম।
এই গ্রামের নাম তো রথখোলা, রথখোলা, হ্যাঁ, গয়েশপুর ইউনিয়ন, গয়েশপুর ইউনিয়ন, জি জি। আচ্ছা, আর উপজেলা? উপজেলা পাবনা সদর উপজেলা। পাবনা সদর উপজেলা। আমি আসার সময় তো বোধহয় ওই যে পাবনা ক্যাডেট কলেজ দেখলাম, জি জি, ওই রাস্তা দিয়ে ঢুকলাম, ওই রাস্তা দিয়ে, হ্যাঁ, ক্যাডেট কলেজের থেকে এটা 1.5 কিলোমিটার সোজা হিসাব, সোজা হিসাব, পাবনা ক্যাডেট কলেজ থেকে 1.5 কিলো, 1.5 কিলো, হ্যাঁ। আচ্ছা, কেউ আসতে না পারলে আপনাকে তো সরাসরি আমার নাম্বার দেওয়া থাকবে ওইখানে, ফোন দিলে পরে, হ্যাঁ। হ্যালো, নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01794 01794 930 9346 946, জি। এই একটা মাত্র নাম্বারে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবো, হ্যাঁ, হ্যাঁ, জি। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল, জি ভাই, এবং দোয়া রইল যেন ভালো দামে গরুগুলো সেল করতে পারেন, জি জি জি। এমনিতে আপনি যথেষ্ট রিজনেবল প্রাইস দিয়ে দাম বলেছেন, জি, আসলে বাজারের সাথে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।